नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। नमस्कार, दक्षिण कलकत्ता बहुत ही प्रेस्टीजियस क्लब है ये मुतियाली क्लब, बहुत पुराना क्लब है ये। और हमारे यहाँ जो COVID-19 लेकर सारा विश्व में जो प्रॉब्लम चल रहा है, हम लोग भी इससे नहीं भाग सकते, लेकिन फिर भी माँ को आह्वान जो है वो करना ही पड़ता है, तो हम लोग भी उसमें है। लेकिन बहुत सारे जो हाई कोर्ट का जो प्रोटोकॉल है, जो डॉक्टर ने बोला है, सब नियम मान के ही हम लोग कर रहे हैं। और हमारे यहाँ जो पूजा हो रहा है इस बार, हम लोग जानते हैं बहुत सारे लोगों का काम नहीं है, इस बार बहुत सारे लोगों का काम चला गया है, तो हम लोग किया है, जितने सारे शिल्पी होता है बंगाल का, उनमें से हम लोग सोचे हैं कि सबके घर में थोड़ा सा खुशी आए। इसलिए अगर आप पूरा पैंडल को देखेंगे तो देखेंगे हर कोना कोना से, जैसे कि माधुर शिल्पी भी है, ढोकरा भी है, पटचित्र भी है, और आपका मतलब हर जो दक्षिण कलकत्ता की यहाँ पे जो थर्मोकोल का है, सभी हम लोग ट्राई कर रहे हैं कि सब इतने सारे शिल्पी हैं, सबका ही थोड़ा थोड़ा काम ना हो, तो ये लेकर हम लोगों का शिल्पी को हेल्प करना है। आप अभी कह सकते हैं कि आपको पैसा दे के, लेकिन हम लोगों को लगता है कि ये करने से उनको थोड़ा मतलब खराब भी लगेगा कि काम नहीं किया लेकिन पैसा मिला, इसीलिए हम लोग थोड़ा थोड़ा काम भी उन लोगों को दे रहे हैं, जैसे कि सबके परिवार में थोड़ा खुशी आए, थोड़ा हंसी। नाम? मेरा नाम है स्वाति मुखर्जी, मैं इस क्लब की एक सदस्य हूँ। अरे बाबा, माला देखो, मुझे चीनी सी पढ़ने की। Thank you.
भाई 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 और फावर फुल जा रहे कम में जाएंगे, आराम से रिक्वेस्ट करिए सर। भाई 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 छाड़ दो
काली भाई ঠিক হয়েছে ঝাড়ুদার আর আপনার নার্স হয়েছে লক্ষ্মী হয়েছে ঠিক হ্যাঁ বলবেন কি তো বাকি আছো নেই শুরু করে শিখা চক্রবর্তী আমার পূজা দুর্গা পূজা বলতে প্রথম এই পূজা করা কিন্তু আমি ছোট থেকে আমার বাবার সাথে সাথে থাকতাম এই যে দুর্গা পূজা করে দেওয়ার সুযোগ এটা তো সকলে সচরাচর দেয় না যারা দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে খুব খুব ভালো বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা যদি না বলতো তাহলে মেয়েরা যে পূজা করবে এই স্থানটাই তো হতো না জায়গাটাই তো আসতো না জায়গাটা তাদের জন্যই তো পাওয়া দুর্গাপূজার মতো
মানে ছোটর থেকে একটু এইসব কালচারের মধ্যে ছিলাম, তো কাজেই মানে মানে ওরকম ভয়টা আমার ভিতরে আসে নাই। পরিকল্পনাটা এই জায়গা থেকে, যেহেতু আমার অর্গানাইজেশন মাতৃকুটির সম্পূর্ণভাবে নারী কেন্দ্রিক এবং নারীদের এগিয়ে নিয়ে যাওয়া, নিজের এগিয়ে যাওয়ার সাথে সাথে এই যে লড়াইয়ে আমি নেমেছি, সেই জায়গা থেকে আমার মনে হয় সব সেক্টরেই নারীদের এগিয়ে যাওয়া উচিত। পৌরোহিত্যের বিষয়টা এই জায়গা থেকে এসছে, আর স্পেশালি কলকাতায় নন্দিনী দেবীদের কাজ কর্মকাণ্ড দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই, আমার ভীষণ ভালো লাগে ওনাদের কর্মকাণ্ড। তখন থেকে আমার মনে হয় যে আমার মাতৃকুটিরেই যখন আমরা দেবীর আরাধনা করি, তো সেই দেবীর আরাধনায় একজন পুরুষ পৌরোহিত্যের কেন করবে, কোথাও একটা পরিপূর্ণতা ফিল হতো না। তখন থেকেই আমার এটা আগ্রহ আরও বেশি বেড়ে যায় যে যদি আমি মহিলা পুরোহিত মানে যোগাযোগ করতে পারি এবং মহিলা পুরোহিত এসে আমাদের পুজোকে পূর্ণতা দিতে পারে, তাহলে আমরাও সম্পূর্ণভাবে মাতৃকুটিরকে একটা পূর্ণ রূপে দেখতে পাই। অবশ্যই দেখতে পাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, মা দুর্গার পূজা ভালো করে করুন, সব মা দুর্গের কিন্তু মানুষকে বুঝতে হবে যে সরকারের গাইডলাইনটা কি আছে, যেমন একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, মন্দিরে সামনে থেকে ঢুকবে, আমাদের দেখুন একটা বাস সাইডে একটা রাস্তা করা আছে, এই দিক থেকে ঢুকবে, যা পুজো হবে করে আর বাস সাইডে যে রাস্তাটা করেছে ওই দিক থেকে বেরিয়ে যাবে। আমাদের এইখানে মন্দির যে কমিটির পক্ষ থেকে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে, মাস্কের ব্যবস্থা থাকবে, আমরা যে সরকারি যে গাইডলাইনটা আছে ওনাকে আমরা ফলো করি। যে মুখ্যমন্ত্রীর 50,000 টাকা যেটা এখানে কোন কোন মন্দির পেয়েছে, দেখুন আমাদের কল্যাণেশ্বরী মন্দির, আচ্ছা, আর আমাদের অজিতেশ নগর, এই দুটাই মন্দিরে আমাদের সরকার তরফ থেকে 50,000 টাকাটা যে আছে ওটা পেয়েছে। আর সরকারি একটা হিসাবে এসছে কি আমাদেরকে সে স্যানিটাইজ হলো বা মাস্ক হলো ওটা আমরা 32,000 না 33,000 টাকার গাইডলাইনে আছে, 37,000 টাকা সেটা আমরা কিনে আমরা নিয়ে এসেছি, ওই পয়সাতে বাকি যে বেঁচেছে আপনার মন্দিরে কাজে। আমার নাম উড়া খান, কল্যাণশীল আঞ্চলিক কমিটির সভাপতি।